হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই এসএস বেঙ্গলি ব্লগস চ্যানেল। আই হোপ তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সাথে একটি মজার খাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপিটির নাম হচ্ছে চিকেন অনিয়ন স্যুপ। আমি তোমাদের আমার কোনো একটা ভিডিওতে হয়তো বলেছিলাম, অনেকগুলো আইটেম যখন রান্না করেছিলাম তখন এই রেসিপিটি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো বলেছিলাম যে সামনে ইন ফিউচারে আমি তোমাদের সাথে এই রেসিপিটি অবশ্যই শেয়ার করব। তো আজ আমি তোমাদের সামনে সেই রেসিপিটি নিয়ে হাজির হয়েছি। আই হোপ তোমাদের এই রেসিপিটি খুব ভালো লাগবে এবং এটা খেতেও কিন্তু অসাধারণ। তাহলে চলো আমি আমার রেসিপিটি শুরু করছি। চিকেনের এই স্যুপটা রান্না করার জন্য প্রথমে আমি, তোমরা দেখতে পাচ্ছ যে একটা মিডিয়াম ফ্রাই প্যানে আমি চুলো রাসটাকে একটু লো হিটে রেখে প্রথমে গরম করে নিয়েছি। এখন আমি এই বাটারটা দিয়ে দিচ্ছি। এখানে প্রায় অর্ধেকের পরিমাণ বাটার আছে। বাটার এই স্যুপটার জন্য কিন্তু বাটারটা একটু বেশি পরিমাণে দিয়ে করতে হবে, তাই অবশ্যই চেষ্টা করবে বাটারের পরিমাণটাকে একটু বেশি করে দেওয়ার জন্য। দেখো আমার বাটারটা কিন্তু পুরোটাই গলে গিয়েছে। এখন আমি এখানে দেখতে পাচ্ছো যে আমি একটা বাটিতে তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর এলাচ নিয়েছি। এলাচটাকে কিন্তু অবশ্যই চেষ্টা করবো উপরের চুকলোটাকে ফেলে ভিতরের অংশটুকুকে দেওয়ার জন্য, উপরের চুকলোটুকু দেওয়ার প্রয়োজন নেই স্যুপের মধ্যে। এখন আমি পুরোটাই ফেলে দিচ্ছি। এটা সামান্য পরিমাণ একটু ভাজা ভাজা হওয়ার পর আমি পরে এটার মধ্যে পেঁয়াজ, আমার যে বাকি ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলো আমি এখানে দিব। এখন আমি এখানে প্রায় 4 কোয়া রসুন আছে, এটাকে আমি কুচি করে নিয়েছি। এটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি 4 কোয়া রসুন। আর এই স্যুপটার যে প্রধান যে ইনগ্রিডিয়েন্টসটা হচ্ছে পেঁয়াজ, এখানে প্রায় পেঁয়াজটা আমি এখানে 1.5টা পেঁয়াজ আমি ব্যবহার করেছি। আমার পেঁয়াজগুলো মাঝারি সাইজের ছিল। তোমাদের পেঁয়াজ যদি খুব বড় হয় তাহলে একটাতেই হয়ে যাবে, আর যদি ছোট ছোট পেঁয়াজ হয় তাহলে মিনিমাম 3টা পেঁয়াজ এই স্যুপে ব্যবহার করতে হবে। এখন এই পেঁয়াজ রসুনগুলোকে ততক্ষণ পর্যন্ত, একটু যতক্ষণ না নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্তকে এটাকে একটু ভাজতে হবে। এখন তোমরা দেখতে পাচ্ছ যে পেঁয়াজের কালারটা কিন্তু অনেকটা লালচে হয়েছে। লালচে মানে বাদামি কালারের, বাদামি কালার যখন হয়ে যাবে তখন এই পেঁয়াজটা অলমোস্ট হয়ে যাবে এই পর্যায়ে। তখন আমার এখানে প্রায় 250 গ্রাম বোনলেস চিকেন আছে, সেটা আমি পুরোটাই এখন এখানে দিয়ে দিচ্ছি। এই চিকেনটা তত একটু ভালো করে তেলের মধ্যে কিন্তু অবশ্যই এটা ভালো করে একটু ভেজে নিতে হবে। প্রথম অবস্থায় মিনিমাম 5 মিনিটের মতো এটা একটু ভেজে নেবে এই চিকেনগুলোকে। এখন এই পর্যায়ে স্বাদ মতো একটু নুনটা দিয়ে তারপর ভালো করে এই চিকেনগুলোকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখো আমার চিকেনগুলো থেকে কিন্তু অলরেডি একটু একটু জল বের হচ্ছে, আর বেশিক্ষণ ভাজার দরকার নেই। 5 মিনিটের মতো চিকেনগুলোকে ভাজার পর এখন আমি এই পর্যায়ে সামান্য পরিমাণ ময়দা বাটিতে নিয়ে নিয়েছি, এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো, কর্নফ্লাওয়ার বা ময়দা যেটাই থাকবে বাড়িতে এটার মধ্যে দেওয়া যাবে। তারপর ভালো করে জিনিসটাকে মিশিয়ে নিতে হবে। যাতে কোনোভাবেই ময়দার, যে অনেক সময় দেখা যায় যে ময়দা দিলে একটু গলা গলা হয়ে থাকে, তাই ভালো করে এটাকে একটু নেড়ে নিতে হবে। ভালো করে নাড়ার পর এখন আমি এই পর্যায়ে জল দিয়ে দিচ্ছি। এখানে প্রায় আমি 3 কাপের মতো জল এখানে আমি দিব। অনেকটা জলই দিবা, কারণ এটা অনেকটা সময় ধরে এই চিকেন এগুলো সব কুকড হবে, তাই একটু জলটা বেশি পরিমাণে দিতে হবে। তারপর একটুখানি নাড়াচাড়া করে নেবে, এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এটাকে সেদ্ধ হওয়ার জন্য চিকেনগুলোকে। দেখো এখন আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। প্রায় ঘন্টা খানিকের মতো এই
চিকেনের স্যুপটাকে আমি ফুটিয়েছি, অনেকটা জল এবং জলও দেখো অনেকটা শুকিয়ে এসেছে, শুকিয়ে এসেছে। এবং যখন দেখবে এই পর্যায়ে উপরের তেলগুলো কিন্তু দেখো উপরে ভাসছে এবং অনেকটা গ্রেভি হয়ে এসেছে, যখন এরকম গ্রেভি ভাব হয়ে যাবে তখন বুঝতে হবে যে স্যুপটা পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। আর এখন এই পর্যায়ে এটাকে এখন আমরা নামিয়ে ফেলবো আমি। আর এটার একটা মানে এই স্যুপটা খেতে অনেক মজা, তবে এটা একটু আর তোমরা তো বলতে পারো যে এত সময়, হ্যাঁ এটা একটু সময় লাগে, প্রায় এটা ঘন্টাখানেক এটাকে ফুটিয়ে তারপর এটা রান্না করতে হয়, কিন্তু রান্নাটা অনেক সময় লাগলো। এটা খেতে তোমরা বাড়িতে করে দেখবে এটা অসাধারণ, অনেক খেতে মজা। এখন আমি এটাকে নামিয়ে ফেলছি। ফ্রেন্ডস, দেখো তৈরি হয়ে গেল আমার এই চিকেন অনিয়ন স্যুপ। আমি এটা দুইভাবে তোমাদের সামনে এখানে প্রেজেন্ট করছি, যেমন একটাতে আমি এখানে টমেটো সস ব্যবহার করেছি এবং আরেকটাতে আমি এখানে চিজ ব্যবহার করেছি। আমি এখানে টমেটো সস ব্যবহার করেছি, তোমরা চাইলে যে কোনো ধরনের সস দিয়েই এই স্যুপটাকে তোমরা খেতে পারো, এবং চিজটা দিয়েও খেতেও কিন্তু অনেক মজার। আর এই স্যুপটা কিন্তু অনেক মজার হয়েছে এবং খেতেও কিন্তু অসাধারণ। আশা করছি তোমাদের এই স্যুপটা অবশ্যই ভালো লাগবে এবং তোমরা বাড়িতে ডেফিনেটলি ট্রাই করে খাবে এবং আমাকে কমেন্ট করে জানাবে। অ্যান্ড প্লিজ বন্ধুরা, আমার পূর্বের যেসব ভিডিওগুলো আছে তোমরা অবশ্যই সেগুলো দেখবে, কারণ তোমাদের বিভিন্ন কমেন্টসের মাধ্যমে কিন্তু আমি আমার এই ভিডিওগুলো বুঝতে পারবো যে আমি কতটুকু ভালো করছি বা ইন ফিউচারে আরও কতটুকু ভালো করতে পারবো। আশা করছি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে। টেক কেয়ার, বাই।